গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার কোমরে ব্যথাটা কমে গেছে, আর সকাল থেকে আর হয়নি তো ঠিক আছে। আর অনির্বাণ হচ্ছে ডিম টোস্ট খেয়ে গেছে, আমি ছাতুর শরবত খেয়ে নিয়েছি, আমি রান্না চাপিয়ে দিয়েছি, কারণ বললাম না তোমাদেরকে যে বুধবার একটা বিয়ে বাড়ি আছে, তো ওই জন্য হচ্ছে আমি আইব্রো করতে যাব পার্লারে, তো ওই জন্য আগে থেকে রান্না বান্নাটা করে নিচ্ছি। রান্না মানে আজকে রান্না করছি হচ্ছে মাছ আলুর তরকারি আর করলা ভাজা আর ভাত, আর কিছুই না। তো রান্নাটা হয়ে গেলে স্নান করে নেব, একবার রেডি হয়ে থাকবে, 11:30 থেকে 12টার মধ্যে চলে যাব, তাড়াতাড়ি এসে মানে এসে তারপরে ভাত বসিয়ে দেবো। আর মাসির জ্বর এখনও কমেনি, তো বিকেলে আসবে বললো, দেখা যাক কখন আসে না আসে। তো ওই জন্য সকালেই চলে যাবো, কারণ মাসি তো তাড়াতাড়ি আসে, কারণ বিকেলে গেলে একটু অসুবিধা হয়ে যাবে, যদি তালা দেখে তো অসুবিধা হয়ে যাবে। এটাই বিছানাটা এখন আর গুছানো নেই, বিছানাটা আমি এখন গুছিয়ে নিই। বাজে হচ্ছে 10:07, আমার রান্না কমপ্লিট, এবার হচ্ছে আমি স্নান করতে যাব, রান্নাঘরও আমার মোছা হয়ে গেছে। আর ওখানে সকালবেলা আমি তো জামা চেঞ্জ করি, তো সকালবেলা জামাটা মানে বালতিতেই রেখে দিই, ওটা ধুই না স্নান করার আগে, মানে স্নান করার সময় বা তখন ধুয়ে নিই, তো ওটা এখন ধুয়ে শুকাতে দেবো। বাইরে মনে কোথাও কোনো কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ পাচ্ছ। তো কি বলতে গেলাম, হ্যাঁ ওটা দিয়ে শুকাতে দিয়ে দেবো, দিয়ে আমি স্নান করতে যাব। আর পার্লার থেকে আসার পরে তারপরে হচ্ছে আমি ভাতটা বসাবো, এখন হচ্ছে আগে জামা কাপড়গুলো ধুই, ধুয়ে শুকাতে দিই, তারপরে স্নান করে পুজোটা করে নিই। এদের তো কালকে বিয়ে হয়ে গেছে, আবার কি নিয়ম দেখো কি করছে এরা, ওই যে ওটা বর কি করছে তো বোঝাই যাচ্ছে না, জল ঢাললে একসাথে মাথাতে। হচ্ছে পার্লার থেকে এসে গেছি, আমার আইব্রো হয়ে গেছে, আমি যাওয়ার সময় আর ভিডিও করিনি, এসে হচ্ছে আমাকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, একটু পরে হচ্ছে লাঞ্চ করে নেবো, দিয়ে একটু ঘুমাবো, কারণ মাথাটা যন্ত্রণা করেছে হঠাৎ কেন কে জানে, মানে রোদটা লেগেছে, ছাতা নিয়ে গেছে, তাও রোদের এত তেজ না এখানে, কি বলবো তো, এটা লেগেছে না আরে মাথাটা ব্যথা করেছে, তো একটু পরে খিদে পায়নি, এখনো একটু পরে খেয়ে নিয়ে একটু ঘুমাতে হবে, আর দেখি মাসি বিকেলে আসে কি না আসে। আমি এমনি টুকটাক বাসন কোসন মেজেই রাখছি, তো দেখা যাক মাসি বিকেলে আসে নাকি। খাবার থালাটা মেজে নেবো, কড়াটা রেখে দেবো, যদি মাসি না আসে আমি পরে মেজে নেবো, এখন হচ্ছে শুয়েই ছিলাম, শুয়ে আছি আর বসে শুয়ে শুয়ে একটু ফোনই দেখছি আর কি। তো যখন লাঞ্চ করবো তখন তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 1:30, আমি এবার লাঞ্চ করতে বসবো, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী আছে। লাঞ্চে আছে ভাত আছে, করলা ভাজা আছে, আমি ওখানে হচ্ছে আলু মাছ আলুর ঝোলটা আছে, মাছটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর আলু ঝোলটা হচ্ছে ওখানে দিয়ে দিচ্ছি, হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো চল এখন আমি লাঞ্চ করে নিই, করে নিই বা ল্যাদ খাবো। হচ্ছে বেজে গেছে 5টা, আর 5টা মানেই তো জানো শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো সন্ধে হয়ে গেছে, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, যে দেখো এটা আজকে পার্সেল দিতে, এই পার্সেলটা আজকে দিতে এসেছে, এটা হচ্ছে অনির্বাণ হচ্ছে একটা গাছ অর্ডার করেছিল, তো কি গাছ যখন খুলে লাগাবো মানে বসাবো আর কি তখন দেখতে পাবে, IGP থেকে নেওয়া হয়েছে, এই যে অনির্বাণ আসবো যখন খুলবে তখন দেখাবো, বা কালকে রোদে রাখতে হবে, দেখা যায় যখনই করবো যখনই লাগাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। নিচে বসে গেছে দেখানোর জন্য, কারণ চেয়ারে রেখেছি, টেবিলে রেখেছিলাম, তো এই জন্য এখন হচ্ছে সন্ধে তো হয়ে গেছে বললাম, তখন হচ্ছে আমি সন্ধেটা দিয়ে দিই। হচ্ছে অফিস থেকে চলে আসার পরে গাছটা খুলেছে, ঠিক আছে, মানে যেটা এনেছি তোমাদের দেখাচ্ছি, ওটা কি, এটা এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এই যে বেজে গেছে 10:08, আমরা এখন ডিনার করতে বসছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ডিনার আজ কি করছি। আচ্ছা মাছ আলুর তরকারি আর ভাত, কারণ আমি সকালে খেয়েছি ওর জন্য করে রেখেছিলাম, দিয়েছি আমি খাবো দুধ দিয়ে ভাত, আমার মাছকে দিচ্ছি করছে না। এই মাত্র ডিনার হলো, তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টটা শেয়ার করো, আর হ্যাঁ তোমরা বললো এই গাছটা কেমন হয়েছে, ঠিক আছে, তো চলো এখনকার মতো তাহলে গুড নাইট,
আবার একটা নতুন ভিডিও ছাড়া তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।